হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানায় অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এই ব্লগটা হলো জামাই ষষ্ঠীর দিনের তো এই ফুলগুলোর কি নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে মা সকালবেলায় নিয়ে আসে আশেপাশেই মানে আর কি ফোটে পাড়াতেই আর ওই দেখেছ আর একটাও পার্সেল চলে এসেছে কি আছে এর মধ্যে সেটা কিন্তু এখন তোমাদের কিচ্ছু জানাবো না সমস্ত পার্সেল একসাথে ওপেনিং করে দেখানো হবে পরবর্তীকালে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো তো বন্ধুরা মা তো সকাল সকাল পুজো করেই চলে এসেছিলো আর আমাদের ষষ্ঠীর দিনে নিরামিষই খাবার হয়েছিল লুচি ছিল ঘুগনি ছিল দই ছিল আর নানা রকমের মিষ্টি ছিল তো আইসক্রিমও ওইদিকে এনে নিয়ে চলে এসেছিলো আর অনেক রকমের মিষ্টিও হয়ে গেছিলো আসলে বলতে গেলে সবাই মিলে নিয়ে চলে এসেছে ওই জন্য এত রকমের মিষ্টি হয়ে গেছিলো তো জামার ষষ্ঠীর দিনে তো এত গরম পড়েছিলো আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা তার পরের দিনে রোদেই বৃষ্টি হচ্ছিলো আর কি সেই সময় ভিডিওটা করেছিলাম আর সেই সময় আমি বসে বসে দেখছিলাম বিয়ের কার্ড ডিজিটাল কার্ডগুলো কেমন কি হয় না হয় বা এমনি নর্মাল যে কার্ডগুলো দিয়ে আমরা ইনভাইট করব সেগুলো আর কি দেখছিলাম তারপর চলে গেছিলাম বাজার নিয়ে এসেছিলাম লাকিজেরির জন্য চিকেন আলু নিয়ে নিয়ে এসেছিলাম ছিল না সবজি অনেক কিছুই সেগুলো নিয়ে এসেছিলাম আর সেটা দেখে তো লাকিয়া জেরি একদম উঠে পড়ছে গন্ধতে চিকেন ছাড়া ওদের একদম কিচ্ছু ভালো লাগে না চিকেন হলে ওরা ভাতটা আর কি বেশি করে খায় তো বন্ধুরা তোমাদের সাথে এর পরেই তোমার একটা ভিডিও শেয়ার করব খাবারের রেসিপি সেটা হচ্ছে খুবই সামান্য অল্প তেলে কিভাবে টেস্টি চিকেন বানানো যায় মানে সেই চিকেন কারি বলা যেতে পারে সেটাকে চিকেন কষাও হয় অল্প তেলে তেলটা তো বেশি খাওয়া ভালো নয় আর এই গরমে যত অল্প তেল মশলা খাওয়া যাবে সেটাতেই আর কি শরীরটা ঠিক থাকে তো বন্ধুরা আজকে রান্নাটাও আমি সেভাবেই করেছিলাম আর আমি এটার একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো একদমই সামান্য তেলে অল্প তেলে কিভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি তো ষষ্ঠীর দিনে তো নিরামিষ হয়েছিল আর তারপরের দিনের করেছিলাম এগুলো এখন সময়ের অভাবে ভিডিওগুলো ঠিকঠাক মতো হয়তো আমি দিতে পারছি না তবে কন্টিনিউ ভিডিওগুলো কিন্তু আমি বানিয়ে যাই আর আমার এডিটিংগুলো করা হয়ে ওঠে না সবসময় এতটাই কাজে ব্যস্ত যে কারণের জন্য ভিডিওগুলো আপলোড করতে পারি না যখন যেভাবে হচ্ছে সেভাবেই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে তো তোমরা দেখেইছিলে যে কত রকমের রিভিউ ভিডিও দিতাম এখানে যেতাম সেখানে যেতাম অনেক অনেক ঠিকানাও তোমাদেরকে বলে দিতাম কিন্তু এখন সেগুলো হচ্ছে না গরম তো প্রচণ্ড পড়েছে সেজন্য বাইরে যাওয়াও খুব একটা হয় না যখন যখন যাচ্ছি সেইভাবে আর কি দিচ্ছি গরমটা একটু কমুক তারপর শান্তিনিকেতনের আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর ইচ্ছে রয়েছে আরও মন্দির আশেপাশের যেগুলো রয়েছে যেগুলো অনেক অজানা তথ্য সেগুলো তোমাদেরকে দেখানোর বা শেয়ার করার ইচ্ছে রয়েছে আমার তো আমার তো খাওয়া হয়ে গেল এবার মা নিয়ে চলে এসছে আইসক্রিম আমাদের খুব ফেভারেট বলো মা একটা তোমার আর করনিটো সত্যিকার কথা বলতে সত্যি কথা বলতে গেলে বাটারস্কস্টাই সবথেকে বেশি ভালো লাগে বসো লাকি তুমি খাবে বসো বসো তুমি একবার আমাকে কামড়েছো বসো তো জেরি এরকম আমি মানে প্যাকেটগুলো মুখে নিয়ে নিছিল টানতে গেছিলাম তখন আবার আমাকে একটু কামড়ে দিল এত বদমাইশ হয়ে গেছে এগুলো না আহ আমাকে এগুলো অনেক দিন আমি সব খেয়েবো না লাকি তুমি খাবে লাকি খাবে লাকি খাবে লাকি খাবে এসে 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 দিও না নাই না 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 অনেক খাওয়া হয়ে যাচ্ছে না একদম না লাকি তুমি বসো বসো ছোট ছোট আসছে না ছোট ছোট আসছে না না চেটে দেবে চেটে দেবে তুমি খাও এই না এটা খাই তাই এটা খাও ও আর আসবে না তো যেই একটু একটু করে নিচ্ছে মায়ের কাছ থেকে এগুলো কিন্তু ভিডিওতে দেখানোর জন্যই আর কি করা কিন্তু আমরা ওদেরকে এর আগের ভিডিওগুলোতে তোমাদের সবাইকে বলেছি যে কোনো রকম তেল মশলা বা চিনি চকলেট এইসব কিছু আমরা দিই না খুব কম দিলো যেরকম এই একটু আইসক্রিম খেলো এইটুকু আইসক্রিম খেলে কিছু হয় না তো যখন একটু বদমিশি করে ডাক্তারের সাথে কথা বলেই আর কি এসবগুলো দেওয়া ডাক্তার নিজেই বলেছ একটু একটু মতো দিলে কিচ্ছু হয় না তো বন্ধুরা এরকমভাবে যেন দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি বাড়ির আমার পরিবারের মানুষজনদের সাথে তোমরা পাশে থাকলে হয়তো দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে তো এটাই ছিল আজকে আমার ব্লগ সাথে থেকো পাশে থেকো